হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। আজকে আমরা যাচ্ছি কলকাতা। অবশ্যই আমি আর মা যাচ্ছি, আজকে একটু আলাদা, কারণ এইবার বোন যাচ্ছে না, বোনের কাজে নয়, এবার যাচ্ছি মায়ের কাজে। আর আমি যাচ্ছি মায়ের সাথে, বোন বাড়িতেই থাকবে, বোন আর বাবা থাকবে এবং জীবনপ্রেম থাকবে। তো আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা এনজেপি স্টেশন থেকে বিকেল 5:55 রওনা দেয়। তো সেই কারণেই আমরা একটু তাড়াতাড়ি পৌঁছলাম, প্রায় 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। স্টেশনে পৌঁছানোর প্রায় 1/2 ঘন্টা পরে কিন্তু ট্রেন স্টেশনে পৌঁছে যায়, এবং আমরাও ট্রেনে উঠে পড়ার প্রায় 15 মিনিট পরে কিন্তু ট্রেন ছেড়ে দেয়। তো এখন প্রায় রাত 9টা নাগাদ। বাড়ি থেকে যা রান্না করে আনা হয়েছিল সেই খাবারটা আমরা খেয়ে নিলাম, এবং খেয়ে দিয়ে আমরা দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়লাম। আর যেহেতু আমার ছিল ওয়েটিং লিস্ট, তো মায়ের সাথে একই সিটে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু ট্রেনে সফর করছি এবং সকাল 4:30 নাগাদ ট্রেনটা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর কথা, সেই কারণে কিন্তু সকাল সকাল আমাদের ঘুম ভেঙে যায়। প্রায় এখন 3:30 বাজে, দেখো এটা হচ্ছে কলকাতা লোকাল ট্রেন। আর এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেলাম, আর এখন প্রায় ট্রেনের সকলেই সজাগ। আর আমাদের সঙ্গে আরেকটি আন্টি গিয়েছিল, সে আমরা তিনজনই আপাতত শুয়ে শুয়ে সজাগ। আর আমাদের যেহেতু স্লিপার ছিল, সেহেতু জানলা দিয়ে সব কিছুই দেখা যায়, অসুবিধা নেই, জানলা খোলাও যায়। আর আমি তো বেশ উপভোগ করি ট্রেন যাত্রা, আমার খুব ভীষণ ভালো লাগে। আর প্রায় 1 বছর হতে চললো, 1 বছর পরে কিন্তু আমরা ট্রেনে করে এত দূরে যাচ্ছি। আর কলকাতা জার্নি বিশেষ করে আমার কাছে এটা হলো ফার্স্ট টাইম জার্নি, যেখানে আমি মায়ের সঙ্গে এসেছি। আগে এসেছি বাট কলকাতায় আসিনি, কলকাতা হয়ে হয়তো অন্য কোথাও গিয়েছি, সেই থ্রুতে কলকাতা উপর দিকতে যাওয়া এটুকু। আর দেখো আমরা কিন্তু নেমে গিয়েছি শিয়ালদা, আর আলো ফুটে গেছে। আর এই শিয়ালদার ঠিক পাশেই কিন্তু আমরা হোটেলও পেয়ে গিয়েছিলাম। এই হোটেলেই মা আর বোন যখন আসে তখন কিন্তু এই হোটেলেই ওঠে, সুতরাং এদের সঙ্গে আমাদের একটা আলাদা পরিচিতি ছিল। শিয়ালদার স্পেশাল মাটির ভাড়ে চা খাওয়া, এটা আমার একটা ইচ্ছে ছিল। তো মা গিয়ে ফার্স্ট অফ অল আমাকে সেটাই মাটির ভাড়ে লাল চা কিনে দেয়, সেটাই আমি খাই। আর আপাতত এরপর কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা দেব। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।